এসেই দেখতে পেলাম জেটিতে বাঁধা রয়েছে হেরিটেজ ক্রুজের লঞ্চটি। আজ শনিবার প্রায় 11:30 বাজে আমরা এসে পৌঁছলাম সিপিং ঘাটে। সেখান থেকে 39 টাকার টিকিট করে নিয়ে উঠে পড়লাম ক্রুজের লঞ্চটি। ক্রুজের লঞ্চটি ছাড়ল ঠিক 12:00 সময়। লঞ্চটির নাম MV উত্তমে। লঞ্চটিতে রয়েছে 2টি ডেক, আপার ডেক এবং লোয়ার ডেক, দুটোই খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। WBTC দ্বারা পরিচালিত এই ক্রুজটি জনসাধারণের কাছে উপহারের থেকে কিছু কম নয়। সোম থেকে শুক্র ক্রুজটি ছাড়ে দিনে 2 বার, বিকেল 4:00 এবং সন্ধে 6:00, আর শনি এবং রবিবার ছাড়ে দিনে 4 বার, দুপুর 12:00, 2:00, বিকেল 4:00 এবং সন্ধে 6:00। ক্রুজে ঘোরার সঙ্গে সঙ্গে হালকা খাওয়া দাওয়াও করে নিতে পারবেন। এখানে রয়েছে প্যাটিস, সিঙ্গারা, ভেজিটেবিল চপ, ফিশ কাটলেট। আমরা নিয়েছিলাম সিঙ্গারা এবং ভেজিটেবিল চপ, এর সাথেও পেয়ে যাবেন চা, কফি ইত্যাদি। এখানে একটা কথা না বললেই নয়, এই ক্রুজটি খুবই পকেট ফ্রেন্ডলি। ঘোরা, খাওয়া দাওয়া, 90 মিনিট ক্রুজে থাকা, বিভিন্ন দর্শনীয় স্থান দেখা, একটা অসাধারণ অভিজ্ঞতা, তাও আবার খুব স্বল্প খরচা। লোয়ার ডেক আমাদের ঘোরা হলো, এবার উঠছি আমরা আপার ডেকে। উপরে উঠে দেখি ক্রুজটি ঠিক কীরমভাবে সাজানো রয়েছে, আর আপনাদেরকেও সঙ্গে দেখাচ্ছি। উপরে ওঠা মাত্রই দেখলাম খুব সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এর সাথে রয়েছে একটা সেলফি জোন, এবং খুব সুন্দরভাবে আপার ডেকটি সাজানো রয়েছে বিভিন্ন আলোকসজ্জা। সাথে রয়েছে সাউন্ড স্পিকার। কেউ বলে খালকাটা থেকে কলকাতা, আবার কেউ বা বলে কালকাটা থেকে কলকাতা, আমারও ঠিক সঠিকভাবে জানা নেই। তবে এখানে যখন আপনারা আসবেন, একটা অজানা ভয়েস আপনাদের অ্যাসিস্ট করবে এই সমস্ত বিভিন্ন তত্ত্বে। না না, অজানা আওয়াজ শুনে ভয় পাওয়ার কিছু নেই। এই আওয়াজটি আসবে এখানকার সাউন্ড সিস্টেম থেকে, যেটি আপনাকে জানিয়ে দেবে কলকাতার নতুন পুরনো বিভিন্ন রকম ইতিহাস। আর তার মধ্যে চলতে থাকবে হালকা আওয়াজে রবীন্দ্রসঙ্গীত, যেটা এই যাত্রার একটা অন্য মাত্রায়। এইখান থেকেই অপারেট হচ্ছে সাউন্ড সিস্টেম, আর পাশে সেলফি জোন। এখানে তুলে নিতে পারেন আপনাদের সেলফি, সেলফি স্টিক অবশ্যই সাথে আনবেন। এবং 1,40,000 পথচারী চলাচল করে থাকেন। মাত্র 39 টাকার বিনিময় ক্রুজে ঘোরা, কলকাতার ইতিহাস, সেলফি তোলা, খাওয়া দাওয়া, এটা কম কি? আমার অভিজ্ঞতায় এই ক্রুজটি আমাদের এই সুন্দরী কলকাতার মুকুটে যোগ করেছে আর একটা নতুন পালক। আসুন ঘুরে যান, এই অভিজ্ঞতার সাক্ষী হয়ে যান। আমরা এখন আপার ডেক ছেড়ে নেমে এলাম লোয়ার ডেকে। লোয়ার ডেকে এসে এক কাপ চা বা কফি হাতে নিয়ে চলে যাবেন লঞ্চের সামনের দিকে, তাহলে ভিউগুলো খুব পরিষ্কারভাবে দেখতে পাবেন। এই 1.5 ঘন্টা সফরে আপনারা দেখে নিতে পারবেন মিলেনিয়াম পার্ক, ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার, আর্মেনিয়াম জেটি, হাওড়া ব্রিজ, নিমতলা ঘাট, আহিরিতলা এবং শোভাবাজার জেটি, কাস্টম হাউস, ফেয়ারলি জেটি, মল্লিক ঘাট, জগন্নাথ ঘাট, হুগলি ব্রিজ ইত্যাদি। 1.5 ঘন্টা গঙ্গাবক্ষে ক্রুজটি আপনাদের ঘুরিয়ে এনে আবার পৌঁছে দেবে মিলেনিয়াম পার্কে। লঞ্চের ডেকের সামনে দাঁড়িয়ে আপনার প্রিয়জনের হাতটা ধরা অনুভূতি টাইটানিকের জ্যাক বা কেটের মতো না হলেও লোকাল রোম্যান্সে এক আলাদা মাত্রা। ঘুরে দেখুন, বুঝতে পারবেন এই ফিলিংসটা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন ভবিষ্যতে এইরকম আরও ভিডিও
আপনাদের জন্য আমার চ্যানেলে নিয়ে আসা। ধন্যবাদ, সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।